কোটার বিষয়টি থাকবে কি থাকবে না, কোটা হবে কি হবে না, কখন হবে, কতটুকু হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে, ঠিক কিনা? এটা আমি হাইকোর্টে যাই কেন? এটা কি হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে? হাইকোর্টে নিলাম কেন? কে নিল? এইখানেই তো সন্দেহ জলগড় হয়ে গেল, সেটা হাইকোর্টে গেল কেন? এবং গেল 21 সালে 24 সালে হঠাৎ করে এটার বক্তব্য, এটার রায় হয়ে গেল, এবং সেই রায় দেখা গেলো যে কোটা সিস্টেম পুনর্বহাল হইল, সরকার যেটাকে বাতিল করছে সরকার আবার এটা নিয়ে মনে হচ্ছে খুশি, কথাবার্তায় মনে হয় যে ভালো কাজ হয়েছে একটা। তার মানে জনগণের মনে আর ধারণা আসলো সরকার তখনই এটাকে করতে চাননি, কোনো কারণে করেছেন, যে কোনোভাবে হোক সেটাকে আবার পুনরুদ্ধার করে আবার কোটা বহাল করবেন, তার জন্য তাদের লোকদের দিয়ে মামলা করেছেন এবং সরকার বিবাদী হিসাবে সেখানে যথাযথভাবে তাদের জিনিসগুলি উত্থাপন করেন নাই, অথবা পরোক্ষ বা প্রভাবে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা মামলা করেছে তাদের উপরে সহায়তা করেছে। তো সাধারণ মানুষের একটা আশঙ্কা, সন্দেহ, সন্দেহটা ঠিক কি না আমি জানি না, তবে সাধারণ মানুষ এটাই বিশ্বাস করছে এবং সাধারণ মানুষ এটাও বিশ্বাস করছে যে সরকার এটাকে সামনের দিকেও এরকম কিছু করতে পারে এবং এটাকে ঝুলিয়ে রাখতে পারে। এখন তো ঝুলিয়ে রাখার প্রশ্ন চলে গেছে, এখন ওখানে গিয়ে আবার সরকারের যে উদ্দেশ্য আবার এটা চালু করা, এটাও হয়তো করতে পারে। সাধারণ ছেলেপেলেরা এই জন্যই আন্দোলন থেকে পিছু হচ্ছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি যেটা বুঝেছি তাদের সঙ্গে কথাবার্তা বলে, এখন এটার প্রশ্ন আসে যে আমরা বিচার বিভাগের কথা বড় বড় কথা বলছি, সরকার মনে করা বিচার বিভাগ আপনারা কথা বলেন, এটা কী জানি এটা কোর্ট, কোর্ট অমান্য হবে, এটা হবে সেটা হবে, এবং এটার বাইরে কিছু বলা যাবে না, ওনারাই সর্বসম। কিন্তু আমি বলতে চাই সরকারকে আমি সরাসরি এক নম্বরে দোষ দিব না, শেষে গিয়ে দোষ দিব, সেটা আমরা আমাদের সংবিধানে কতগুলো ব্যবস্থা করে রেখেছি যার কারণে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রধানের অধীনস্থ হয়ে গেছে। সংবিধানে আমরা করেছি কিছু, সংবিধানে অসামঞ্জস্য আছে কিছু, আর সংবিধানে কিছু অসম্পূর্ণতা আছে। কোটা আন্দোলনের বিষয়ে আমাদের বক্তব্য আমরা আগে বলেছিলাম, কোটার বিষয়ে আমার বক্তব্য হলো যে কোটা শুধু অনগ্রসর, যেটা 29 ধারায় বলা আছে, যারা অগ্রসর হতে পারে নাই, যারা আমাদের সঙ্গে সমানতালে চলতে পারছে না, বৈষম্যর কারণে কিছু না পিছিয়ে আছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য শুধু কোটা করা যেতে পারে অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে, যেমন প্রতিবন্ধী বা যারা পাহাড়ি বা এরকম কিছুতে থাকে সেটা হিসাব নিকাশ করে খুব ছোট সংখ্যক একটা কোটার মধ্যে রাখা উচিত, এবং সেই কোটাটা সম্পূর্ণ শুধু প্রথম দ্বিতীয় না সমস্ত শ্রেণীর জন্য সেটাকে কার্যকর করা উচিত। আমি মনে করি আমার পক্ষ থেকে আমি মনে করি এটাই সঠিক হবে, এবং আমরা এখন আবার বলতে চাই আমরা বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে, আমরা আস্থা রাখবো, তবে মনে রাখতে হবে তাদেরকেও যে আস্থা রাখার জন্য তাদেরকে সেইভাবেই হয়তো কাজ করতে হবে ভবিষ্যতে। আমাদের স্বাভাবিকভাবে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা জাতির জন্য কখনই মঙ্গল বয়ে আনবে না, আমরা সকলেই এর কুফল ভোগ করবো একদিন। আজকে যারা ক্ষমতায় আছেন চিরজীবন তারা ক্ষমতায় থাকতে পারবেন না, এবং ক্ষমতার বাইরে গেলে এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে, এবং আপনি কালকে যদি ক্ষমতা থেকে কেউ চলে যান বা আপনি চাকরির থেকে রিজাইন করেছেন আরেক জায়গায় যদি আপনি রিটায়ার করেন অবসর নেন, তখন এই প্রশ্নই আসবে যে আপনার সন্তানরা হয়তো সঠিক অর্থে রাষ্ট্রের যে নিরাপত্তা, যে রাষ্ট্রের তরফ থেকে যে সাহায্য সহযোগিতা একটা সিটিজেন হিসাবে সেটা সঠিকভাবে তারা পাবেন।